সুধা প্রতিদিনের মতন মাথায় কাপড়ের বোঝা নিয়ে গ্রামের পুকুরে পৌঁছে গিয়েছিল। কাপড়ের বোঝাটা মাথা থেকে নামিয়ে ও পুকুরের জলে পা ডুবিয়ে একটু বিশ্রাম করতে বসে গিয়েছিল। বৃষ্টির জন্যে চারিদিকে কাদা হয়ে গিয়েছিল। আজকে ওর মা ওকে খুব মেরেছিল। সৎমায়ের কথা ভেবে ভেবে ওর চোখ দিয়ে জল পড়ছিল। জানি না কত খায়, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। জানি না কোথায় এর বিয়ে হবে, না কোনো কাজে কর্মে ভালো, একদম মাকাল ফল। আমার কাপড়ের বোঝাটা যদি নিজে নিজেই ধুয়ে যেত। আজকে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার সৎ মা নিজের মেয়ে রূপাকে দিয়ে তো কোনো কাজ করায় না, আমার পেছনেই পড়ে থাকে। তখনই ওর পায়ে কিছু ধাক্কা লাগলো। ও নিচে দেখলো তো ওটা একটা কাঠের সন্দুক ছিল। প্রথমে তো ও ভয় পেয়ে গেল, তারপর ও সাহস করে ওই সন্দুকটা বাইরে বের করে নিল। ওটা যেই খুলল তো এটা দেখে অবাক হয়ে গেল কি ওতে একটা পরী চোখ বন্ধ করে শুয়েছিল। আরে এ তো পরী! তখনই পরী উঠে বসে পড়ল আর ও চোখ খুলল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে, আমাকে পুকুর থেকে বাইরে বের করার জন্যে। এখন আমাকে সাহায্য করো যাতে আমি সন্দুক থেকে বাইরে বেরোতে পারি। সুধা সাহায্য করে পরীকে বাইরে বের করল। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরী নিজের ডানা দুটো মেলল আর নিজের হাত আকাশের দিকে উঠিয়ে চোখ বন্ধ করে কিছু বলল। ওর শরীরে সুন্দর জামা কাপড়, মাথায় মুকুট আর হাতে একটা জাদুকাঠি এসে গেল। আমার নাম চন্দ্রলেখা, আমি এই পুকুরে অনেক বছর ধরে পড়েছিলাম। একজন ঋষি আমার ওপর রাগ করে আমাকে অভিশাপ দিয়েছিল কি আমি সন্দুক থেকে তখনই বেরোতে পারবো যখন পুকুরের জল পুরো ভরে যাবে। বোধহয় এবার এত বৃষ্টি হয়েছে কি পুকুর পুরো ভরে গেছে। আমার নাম সুধা। হ্যাঁ, এবার বৃষ্টি আমাদেরকে খুব অসুবিধা করেছে, কাপড় শুকোই না, তাই তো আমি পুকুরে পা দিয়ে বসেছিলাম। কি কাপড় ধোয়া হলে শুকোবে কেমন করে? তুমি তো আমাকে জীবন দান দিয়েছ, এখন তুমি তোমার সমস্ত দুঃখ আর চিন্তা ভুলে যাও। ও নিজের জাদুকাঠি ঘুরল, ওর সমস্ত কাপড় ধুয়ে শুকিয়ে গেল আর একটা ঝোলাতে নিজে নিজেই ভরে গেল। আরে এটা তো চমৎকার হয়ে গেল, আপনি তো সত্যি সত্যি জাদু জানেন। সুধা, তুমি এই পুকুরে এক ডুব দিয়ে নিজের ইচ্ছা বলে দিও, তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। আমি অষ্টম শ্রেণীর পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আমি পড়াশোনা করে সফল হতে চাই, কিন্তু আমার মা আমাকে স্কুলে যেতে দেয় না। তুমি পুকুরে ডুব দিয়ে বলে দাও, তোমার ছোট বড় সমস্ত ইচ্ছা সে পূরণ করবে। এখন আমি আসি গিয়ে। এটা বলে পরী উড়ে গেল। পরী যাওয়ার সঙ্গে সঙ্গেই সুধা পুকুরে নামলো আর এক ডুব দিয়ে নিজের ইচ্ছা বলল। যখন ও বাইরে বেরোলো তো ওর হাতে একটা সোনার কলসি ছিল। আরে এটা কোত্থেকে আসলো? জানি না এর ভেতরে কি আছে। বাড়ি গিয়ে খুলি গে, আমি তো কত পাতলা হয়ে গেছি, আর আমার গায়ে এত সুন্দর জামা কাপড় আর আভূষণ কোত্থেকে আসলো? আমার মা তো আমাকে দেখে অবাক হয়ে যাবে। ওর চোখ দিয়ে আনন্দের জল পড়তে লাগলো। সুধা তাড়াতাড়ি নিজের কাপড়ের গাঁটছিটা উঠিয়ে মাথায় রাখলো আর একটা হাতে কলসি ধরল আর ছমছম করে নুপুর বাজিয়ে বাজিয়ে নিজের বাড়ির দিকে এগোলো। ওকে দেখার সঙ্গে সঙ্গেই তুমি, আরে তুমি এত দেরি অবধি কি করছিলে পুকুরে? সুধা যেই কাপড়ের গাঁটছিটা নামালো ওর মা ওর দিকে তাকিয়েই থাকলো। এত সুন্দর জামা কাপড় আর আভূষণ, আর তুমি এত পাতলা কেমন করে হয়ে গেলে? এই সোনার কলসিতে কি আছে? আরে থামো থামো মা, এতগুলি প্রশ্নের উত্তর আমি একসঙ্গে কেমন করে দেব? আগে আমাকে একটু নিঃশ্বাস তো নিতে দাও। ততক্ষণে ওর মা ওর হাত থেকে কলসিটা কেড়ে নিল আর ওটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কলসিটা ও খুলতেই পারল না। কি আছে এই কলসিতে, খুলে দেখাও। সুধা যেই কলসিটাতে হাত দিল ওটা খুলে গেল। ওতে সোনার মোহর ভরেছিল। এটা কোথায় পেলে তুমি? চুরি তো করনি তুমি? না মা, আমি কেন চুরি করব? এইসব তো আমাকে পরী দিয়েছে। আমি তোমাকে ভালো করে চিনি, সত্যি সত্যি বলে দাও। কালকে যেন কেউ আমাকে এটা না বলে কি তোমার বাড়িতে চুরির জিনিস রাখা আছে। আমি তোমাকে পুরো ঘটনাটা বলছি মা। সুধা শুরু থেকে সমস্ত কথা মাকে বলে দিল। এইসব শুনে সুধা যেন হার্ট অ্যাটাক হয়ে গেল। ও ওর মেয়ে রূপাকে বলল, আরে ও রূপা, কালকে তুমিও গিয়ে পুকুরে পা ঝুলিয়ে বসে পড়ো, তুইও পরি পেয়ে যাবি, তুইও ওর মতন সুন্দরী হয়ে যাবি আর অনেক পয়সাও পেয়ে যাবি। কালকেরটা কালকে দেখবো মা, আজকে তো আরাম করতে দাও। রাত্রিবেলা যখন সুধার বাবা আসলো তো সব কথা শুনে উনিও খুব আনন্দ পেল। বাবা, আমিও পড়াশোনা করে বড় হতে চাই। সুধা যখন রান্নাঘরে গেল তো ও আনন্দের সঙ্গে সমস্ত কাজ করলো। বাবা বলল কি ও যেন কাল থেকে স্কুলে যায়। সবাই খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল। সুধার চোখে ঘুম ছিল না। সকালে ওঠার সঙ্গে সঙ্গেই সুধা, একটা মোহর আমাকে দাও, গিয়ে ওটা বিক্রি করে আসি, ওই পয়সা দিয়েই তোমার অ্যাডমিশন করিয়ে দেব। যখন সুধা কলসির কাছে গেল তো কলসিটা অর্ধেক থেকেও বেশি খালি হয়ে গিয়েছিল। ও বুঝে গিয়েছিল কি এইসব ওর সৎ মায়েরই কাজ, কিন্তু ও কিচ্ছু বলল না, চুপচাপ একটা মোহর এনে বাবাকে দিয়ে দিল। রূপা, ও রূপা, তাড়াতাড়ি ওঠ, তুই পুকুরে যাবি না নাকি? দেখ ও কত টাকা পয়সা নিয়ে এসেছে, যা তুইও তাড়াতাড়ি যা। রূপা চোখ কচলাতে কচলাতে উঠল। ওর মা জেনে শুনে কাপড়ের গাঁটরি ওর মাথার উপর রেখে দিল। ও পুকুরে পা ঝুলিয়ে বসে পড়ল। উফ, কত গরম! তখনই ওর পায়ে একটা জিনিসের ধাক্কা লাগলো। ও দেখলো তো ওটা একটা কাঠের সন্দুক ছিল। প্রথমে তো ভয় পেয়ে গেল, তারপর ও সাহস করে ওই সন্দুকটা বাইরে বের করলো। ও যেই খুললো তো এটা দেখে অবাক হয়ে গেল কি ওতে একজন পরী চোখ বন্ধ করে শুয়েছিল। এই সন্দুকটাকে বন্ধ করে এই পুকুরেই ছেড়ে দি, জানি না এটা পরী না কারোর মৃতদেহ। যেই ও সন্দুকটা পুকুরে ফেলে দিল, হঠাৎ করে সন্দুকটা খুলে গেল আর ওর থেকে একজন ডাইনি বেরোলো। এই মেয়ে, এই পুকুরে পা ঝুলিয়ে বসার সাহস কেমন করে করলি তুই? চলে যা এখান থেকে, না হলে পুকুরেই তোর জল সমাধি হয়ে যাবে। রূপা ভয় পেয়ে দৌড়তে লাগলো। তখনই ওর মনে পড়ল কি কাপড়ের গাঁটরিটা তো ও পুকুরের পাড়েই ছেড়ে এসেছে। যখন ও ফিরে গেল ও অবাক হয়ে গেল। ও দেখল কি গোটা পুকুর পদ্মফুল দিয়ে ভরেছিল আর চারিদিকে নানান রঙের ডানা থাকা পরীরা নৃত্য করছিল। রূপা একটা গাছের নিচে লুকিয়ে পড়ল। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে তুমি অন্ধ হয়ে যাবে। এটা পরীদের মনোরঞ্জনের সময়, কিন্তু আমার কাপড়গুলো! ভুলে যাও ওই কাপড়গুলোকে, তাড়াতাড়ি যাও এখান থেকে। রূপা দৌড়তে দৌড়তে বাড়ি আসলো। ওর নিঃশ্বাস উপর নিচে হচ্ছিল। এসে বিছানায় শুয়ে পড়ল। রূপা, তোর কলসি কোথায় গেল? মা, আমি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি ওখান থেকে। আমি তো ওখানে কোনো পরীকে পাইনি, একজন ডাইনি পেয়েছিলাম। তুমি এমনি এমনি আমাকে পুকুরের পাড়ে দৌড়িয়ে দিয়েছো। আরে মা, তুমি আমাকে বিশ্রাম করতে দাও, এমনি এমনি তুমি আমাকে সকালবেলা উঠিয়ে দিয়েছো। আজকে তোর ছোট বোন স্কুলে অ্যাডমিশন নিতে গেছে, তুই এখানেই শুয়ে থাক। দেখছিস না পরী ওকে কত ধন দিয়েছে আর কত সুন্দরী করে দিয়েছে, তুই এখানেই পচতে থাক। মা, এইসব তুমিই করেছো। আপনি আমাকে কখনো কারোর সঙ্গে ভালো করে কথা বলতে শেখাননি, কখনো কাজ করতে দাওনি, কারণ তুমি সব সময় সুধার উপরে রাগ করে থাকো। ওকে দুঃখ দিতে গিয়ে তুমি আমার জীবনের সত্যনাশ করে দিয়েছো। এখন আর কিচ্ছু হতে পারবে না, আমি যেমন আছি তেমনটাই ভালো আছি। 7 বছর পর সুধা পড়াশোনা করে একজন সফল ব্যক্তি হয়ে গিয়েছিল। ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছিল। রূপার বিয়ে তো হয়ে গেল, কিন্তু ওর কর্কশ স্বভাব আর আলস্যতার জন্যে ওকে শ্বশুরবাড়ির থেকেও বের করে দেওয়া হলো। মা নিজের কপাল চাপড়ে চাপড়ে বসে পড়ল। যা পুঁতেছে সেটাই তো গাছ হবে।